নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় আসামিদেরকে আজ আদালতে তোলা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম তুহিন এবং ওপো হাব আমাদের সাথে সাভার থেকে যুক্ত হবেন। শিক্ষক হত্যার ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আমরা প্রথমে তুহিনের কাছে চলে যাচ্ছি। আজকে আদালতে তোলা হতে পারে লাঞ্ছনার ঘটনায় ছাত্রদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে কী তথ্য রয়েছে এবং কখন আদালতে তোলা হতে পারে বিস্তারিত একটু বলবেন। নুসরাত, আপনি বলছিলেন গত 18 তারিখে আমাদের এইখানের যে মির্জাপুর ডিগ্রি কলেজের যে অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনায় আসলে 170 থেকে 180 জনকে অজ্ঞাতনামা আসামি করে পুলিশ মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থলে ছিলেন এবং সমস্ত ঘটনায় তারা সেখানে দেখেছেন, অবলোকন করেছেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এখানকার আমাদের সর্বোচ্চ জেলা কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়ও ছিলেন। তো এই বিষয়ে পরবর্তীতে প্রায় 9 দিন পরে একটা মামলা হয়েছে। মামলাতে অজ্ঞাতনামা আসামিকে করা হয়েছে। আমরা পুলিশের কাছে জানতে চাইছিলাম যে অজ্ঞাতনামা কেন, পুলিশ বলছে তাদেরকে তারা চিনতে পারে নাই। এই অজ্ঞাতনামা আসামিদের ভিতর থেকে ভিডিও ফুটেজ দেখে তারা ওই দিনকার সহিংসতা যারা উস্কানি দিয়েছিল বা হত্যা ছিল তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। গতকাল একজনকে রাতে গ্রেপ্তার করা হয়েছে খুলনা থেকে, সে খুলনা বিএল কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের ছাত্র। তাকে আজকে আসলে আদালতে তোলা হবে। আর যে এর আগে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে থেকে 5 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ থেকে, কিন্তু সে রিমান্ড আগামী 3 জুলাই আসলে সে রিমান্ড শুনানি হবে। আজকে যে পরবর্তীতে রাতে যে যাকে খুলনাতে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে সে অন্যতম আসামি, সেই রনিকে আজকে আসলে আদালতে তোলা হবে। এরপরে আমরা জানতে পারবো যে আদালতে তারা আসলে কী ধরনের চাচ্ছেন, পুলিশ কী চাচ্ছেন। মূলত এই এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আজকে কেন্দ্রীয় বাম ঐক্যজোটের নেতৃবৃন্দ রুহিন হোসেন প্রিন্স ওরা এসেছেন, তানারা এই বিষয়গুলো নিয়ে আসলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে হয়তো যাবেন, স্মারকলিপি পেশ করবেন। বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে এক ধরনের আন্দোলনের পাওয়া যাচ্ছে, যদিও প্রশাসন থেকে এসে আন্দোলনগুলো করার ব্যাপারেও এক ধরনের নিরুৎসাহিত করা হচ্ছে, এরকম খবরও আমাদের কাছে আসে। তো এইটা হচ্ছে একটা পরিস্থিতি আসলে আরও সামনের দিকে কীভাবে যাবে, পুলিশ কীভাবে তাদেরকে শনাক্ত করবে এবং আসলে প্রকৃত দোষীরা তুহিন ছোট্ট করে একটু বলবেন যে কখন আদালতে তোলা হতে পারে, সময়টা যদি কি জানা গেছে কিনা? সময়টা ধরে নেওয়া যাচ্ছে, জানা গেছে যে 12টার দিকে সাধারণত আদালতে তোলা হতে পারে আর কি, এরকম একটা সম্ভাবনা রয়েছে আর কি। তুহিন অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু চলে যেতে চাই ওপো হাবের কাছে। সাভারে শিক্ষক হত্যার বিচারের দাবিতে সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ওপো, শিক্ষার্থীরা তাদের বিক্ষোভে কি বলছেন এবং শিক্ষকরাও কি বিক্ষোভের সাথে যুক্ত হয়েছেন কিনা একটু জানাবেন। আপনি জানেন যে সাভারের যে শিক্ষক উৎপল হত্যা এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আজকে বিক্ষোভে যোগ দিয়েছেন, এখানে মানববন্ধন করছেন। তো একটু আগে বৃষ্টির হানা কিন্তু তাদের কর্মসূচিতে কিছুটা হলেও বাধা সৃষ্টি করেছে। এই মুহূর্তে আবার বৃষ্টি শেষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা দাঁড়িয়ে গেছেন, শিক্ষক শিক্ষার্থী সহ সবাই। তাদের কিন্তু দাবি যে শিক্ষক উৎপল হত্যা, এটাই হচ্ছে তাদের যে প্রধান দাবি এবং যে গ্রেফতার হয়েছে গ্রেফতারের যে তার উপযুক্ত বিচার চায়, প্রত্যেকেই কিন্তু তাদের দাবি করছিলেন যে বিচার করতে হবে এবং সারা দেশে শিক্ষক নির্যাতন। এখানে কিছুক্ষণ আগেও এই এলাকাটা, গোটা এলাকাটা কিন্তু লোকে লোকারণ্য ছিল, এখন যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিছুটা হলো সমস্যা তৈরি হয়েছে। আমরা একটু কথা বলতে চেষ্টা করি। ম্যাডাম, আপনাদের আজকে দাবিটা কি? আমাদের দাবি আজকে যে একজন শিক্ষককে মেরে ফেলেছে, ওনার যে তার যে দৃষ্টান্তমূলক যে খুনির যে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আমাদেরকে আর কি দাবি। আর আমরা আসলে তার যে খুনিকে ধরে ফেলেছে এর জন্য আসলে আমরা আন্তরিকভাবে সরকারকে ধন্যবাদ আপনাকে। নুসরাত, আসলে এইখানে গোটা এলাকায় কিন্তু উপজেলা চত্বর এবং ঢাকা আরিচা মহাসড়ক যেটি রয়েছে, মহাসড়কের এ প্রান্ত থেকে প্রান্ত অন্তত পক্ষে আমি যদি এখানে বলি যে অন্তত পক্ষে বেশ এলাকা জুড়ে কিন্তু তারা মানববন্ধন রচনা করেছে এবং তাদের প্রতিবাদ একটাই যে শিক্ষক নির্যাতন এবং নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন এবং যে কোনো মূল্যে গ্রেফতারকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। নুসরাত ওপোহাব, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ওপো ওহাব এবং নড়াইল থেকে যুক্ত হয়েছিলেন সাইফুল ইসলাম তুহিন।